ওয়েলকাম টু মাই চ্যানেল এবং গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা আমি সকাল 8টা থেকে শুরু করছি এবং এক গ্লাস গ্লুকন ডি জল দিয়ে, কারণ মনে হয় গ্লুকন ডির কারণে সারাদিনের অনেক যুদ্ধ আছে, তো নিজের মধ্যে একটু এনার্জি ভরে নিলাম। তারপরেই চলে এসেছি দেখো এই বিছানা করতে। আমি সকালে 7টার সময় উঠেছি, তো উঠে নিজেকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু জল খেলাম। খেয়ে দিয়ে এখন যেহেতু হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো আমি ভাবছি বিছানাটা তুলে নিই, বাসি বিছানাটা তাড়াতাড়ি পরিষ্কার করে তুলে, ভালো লাগে দেখতে, নিজেও একটু ভালো লাগে। আর আজকে সেরকম কোনো বাজার নেই, সে বাজারে গেছে, সে ওইটিকে শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে বিছানাটা চাঙুল আগে গুছিয়ে নিই। তো আমি দেখো বিছানাটা ছেড়ে নিলাম, দেখো এদিকে আমার মধ্যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এর ফাঁকে আমি কিছু কাপড় ছিল, কাপড়গুলো একটু ধুয়ে নিলাম, এখনও বাজার আসেনি, তো আমি ভাবছি তো কাপড়গুলো ধুয়ে নিই। কাপড়গুলো আমার কাপড় ধোয়া হয়ে গেল, দেখো এর মাঝখানেই আমার আবার রান্না হয়ে গেছে। তো বাজার এসছে, বাজার তুলে আমি রান্নাটা করে ফেললাম, তো সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, তো এখন যেহেতু আমি আবার ঘর মুছবো, তো তার আগে আমি একটু ঘরটা ছেড়ে নিই, নাহলে আমার ভালো লাগে না। তো আবার একটু হালকা করে ঘরটা ছেড়ে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। স্নানের আগে আমার সমস্ত কাজ কমপ্লিট, একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তখন তোমরা দেখতেই পারলে যে আমি কাপড়গুলো ধুয়েছি কিন্তু রোদে দিতে পারিনি। তো আজকে প্রচণ্ড রোদের তাপ, এখন সমস্ত কাপড় রোদে দিয়ে নিচ্ছি। তো এরপরে আমাকে আবার পুজোও করতে হবে, তো আমি পুজো করি, তোমরা দেখতে থাকো। তো আমার প্রচণ্ড জল প্রেশার পেয়ে গেছে, তো একটু জল খেয়ে নিলাম। আর আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি বাইরে থেকে চিড়ে করে এলাম, তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। তো সাজুগুজু তেমন কিছু নেই, কারণ প্রচণ্ড গরম, কিছুই দেওয়া যায় না এখন। তো একটু সাজুগুজু করে যতটুকু না করলেই নয় ততটুকুই মাথায় চিড়ে নিই, আর যা গরম চুল ছেড়ে রাখা যাচ্ছে না, একটু একটা ক্লিপ দিয়ে নিলাম।
তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এলাম, তো হাজবেন্ড আগে খেয়ে নিয়েছে, তো আমরা এখন খেতে বসলাম। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হলো মাছ, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, লাল শাক ভাজা আর আলু ভেঙ্গি ভাজা। ব্যাস, তো আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা, গুড বাই। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।